শীতের সবজি থেকে শুরু করে ডিম, মাছ, মাংস, বর্তমানে দাঁড়িয়ে সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। পোলট্রির ডিমের দাম তো 7.5 থেকে 8 টাকায় পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে যাকে বলে বাজারে গিয়ে রীতিমতন হাত পুড়ছে সাধারণ মানুষের, এর মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর সামনে এনেছে। ভোজ্য তেলের ওপরে আমদানি কর না বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। রিফাইন্ড সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের ওপরে আমদানি শুল্ক 17.5% থেকে কমিয়ে 12.5% করা হয়েছে। 2025 সালের মার্চ মাস পর্যন্ত ভোজ্য তেলের ওপর এই আমদানি শুল্ক কম থাকবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত মানুষের হেসেলে অনেকটাই চাপ কমবে। 2025 সালের মার্চ মাস পর্যন্ত রান্নার তেলের দাম বাড়বে না, কারণ ভোজ্য তেলের ওপর ইম্পোর্ট ট্যাক্স বা আমদানি শুল্ক বাড়ায় না কেন্দ্র, যার ফলে আগামী বেশ কয়েকটা মাস ভোজ্য তেলের দাম বাড়বে না হলফ করে বলা যায়। এর আগে 2024-এর মার্চ মাস পর্যন্ত আমদানি শুল্ক না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার, এবার 1 বছরের জন্য সেই সিদ্ধান্ত বাড়িয়ে দেওয়া হল। প্রসঙ্গত, দেশে ভোজ্য তেলের বিপুল চাহিদা মেটাতে সিংহভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়, আর তার জন্য ইম্পোর্ট ট্যাক্স বা আমদানি শুল্কের বোঝা দেশবাসীর কাঁধে চাপে। এবার সেই শুল্ক না বাড়ানোর সিদ্ধান্ত আরও 1 বছর বজায় রেখে কার্যত আগামী 15 মাস এই তেলের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোজ্য তেলের বাজার। দেশের চাহিদার 60% ভোজ্য তেলই আমদানি করে ভারত। এর মধ্যে পাম তেল সবথেকে বেশি আমদানি করা হয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে, পাশাপাশি সানফ্লাওয়ার, সয়াবিন এবং সর্ষের তেলের সবথেকে বড় বাজার ভারতে রয়েছে। উল্লেখ্য, আমদানি শুল্ক কমানোর ফলে এই তেলের দাম বেশ কিছুদিন আর বাড়বে না। শীতের সবজি থেকে শুরু করে ডিম, মাছ, মাংস সব কিছুর দামই এই মুহূর্তে ঊর্ধ্বমুখী। পোলট্রির ডিমের দাম 7.5 টাকা, তো কোথাও আবার 8 টাকায় বিক্রি হচ্ছে। আগে যেটা মনে করা হতো যে এই পোলট্রির ডিম মানুষের কাছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু সস্তা থাকতো, তাই জন্য পুষ্টির একটা বড়সড় সোর্স, যাদের সম্ভব না রোজ দিন মাছ মাংস খাওয়া, তারা ডিমের ওপরেই নির্ভর করতেন। কিন্তু বর্তমানে ডিমের দামও একেবারে আকাশ ছোঁয়াভাবে বেড়ে গিয়েছে, কোথাও কোথাও 7.5 টাকা, তো কোথাও আবার 8 টাকাও নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে যাকে বলে যে বাজারে গিয়ে হাত পুড়ছে সাধারণ মানুষের, এর মধ্যে কিছুটা স্বস্তির খবর সামনে এসেছে। ভোজ্য তেলের ওপর আমদানি কর আর না বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। রিফাইন্ড সয়াবিন অয়েল এবং সানফ্লাওয়ার অয়েলের ওপরে আমদানি শুল্ক 17.5% থেকে কমিয়ে 12.5% করা হয়েছে। 2025 সালের মার্চ মাস পর্যন্ত ভোজ্য তেলের ওপরে এই আমদানি শুল্ক কমই থাকবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত মানুষের হেসেলে অনেকটাই চাপ কমবে। 2025 সালের মার্চ মাস পর্যন্ত রান্নার তেলের দাম বাড়বে না, কারণ ভোজ্য তেলের ওপরে ইম্পোর্ট ট্যাক্স বা আমদানি শুল্ক আর বাড়াচ্ছে না কেন্দ্র, যার ফলে আগামী বেশ কয়েক মাস ভোজ্য তেলের দাম আর বাড়বে না, এটা হলফ করে বলা যায়।
ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে।